नमस्कार बंधुरा, चंदनार किचेने आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमि आबार आपनादेर काछे एसेछि एकटा नतून रेसिपि शेयर करार जन्य। बंधुरा, आपनारा सबाई निश्चय भेलपुरी खेते खूब भालोबासेन। आपनारा तो सबाई मुड़ी दिए तैरी भेलपुरी खान, किन्तु आज आमि आपनादेर काछे एकटा नतून स्वादेर भेलपुरी रेसिपि निये हाजिर होयेछि। आमार आजकेर रेसिपि हलो ম্যাগি ভেল। आज हमें ম্যাগি दिए भेलपुरी तैरी करे देखाबो। घरे थाका उपकरण दिए एटा तैरी करा जाए। आमी उपकरणगुली की परिमाणे नियेछी ता आपनारा डेस्क्रिप्शन बक्से पेये जाबेन। आसुन ताहले देखे नेवा जाक आजके रेसिपी ম্যাগি ভেল आमी किभाबे तैरी करबो। आमी एक पैकेट ম্যাগি नियेछी। एबार आमी एई ম্যাগি छोटो छोटो टुकड़ो करे भेंगे नेब। এই টেস্ট মেকারটা আমার লাগবে না, এটা আমি অন্য কাজে পরে লাগিয়ে দেব। ছোট ছোট করে আমি এটা ভেঙে নিলাম। এইভাবে ম্যাগি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার আমি পরের স্টেপের দিকে যাব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসালাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভেঙে রাখা ম্যাগি দিয়ে দিলাম। এবার এই ম্যাগি আমি একটু লাল করে ভেজে নেব। ম্যাগি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম, শশা কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, ছোট করে কাটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর সিদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম, অল্প বিট নুন দিলাম, স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, চাট মশলা দিলাম, আর এক টুকরো পাতিলেবুর রস দিলাম। এবার এটা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। ম্যাগি ভেল রেডি। এবার আমি প্লেটে তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ম্যাগি ভেল। এইভাবে আপনারা খাবেন, বাচ্চাদের দেবেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।